আসামি কিছু ঘটলে টিম পাঠায়। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব 500 মণ্ডপ ভাঙা হয়েছে, 200 মন্দির ভেঙে দেওয়া হয়েছে। আজকে আপনারা দেখেছেন, জেনেছেন, আজকে সমস্ত পৃথিবীর সনাতনীরা তারা চোখের জল ফেলছেন। নোয়াখালীতে বাবা লোকনাথের আশ্রম ভেঙেছে, রাম ঠাকুরের আশ্রম ভেঙেছে, রামকৃষ্ণ মিশন আশ্রম ভেঙেছে, এমনকি ইস্কনের মন্দির আশ্রম, যে ইস্কন ধর্মের উপরে উঠে পবিত্র রমজান মাসে ইফতার পার্টি দেয় মায়াপুরে, সেই ইস্কনের আশ্রম ছাড় পায়নি। অপরাধ কি? অপরাধ গেরুয়া ঝান্ডা, অপরাধ কি গেরুয়া বসন, অপরাধ কি মুন্ডিত মস্তক, অপরাধ কি গলায় কণ্ঠি, অপরাধ কি চন্দনে চর্চিত কপাল, এইটাই অপরাধ। আজকে আপনারা যদি এই ভোটে নীরব বিপ্লব না ঘটান, তাহলে এখানে কে আনন্দ করবে জানি না, এখানে কে বোম ফাটাবে জানি না, এখানে কে সবুজ আবির খেলবে জানি না। ওপারে কিন্তু অনেক বোমের আওয়াজ হবে, ওপারে কিন্তু অনেক উল্লাস হবে। আপনারা ঠিক করুন যে এই উল্লাস, এই ক্রন্দন ধ্বনি, যতন সাহার রক্ত, ইস্কনের ভক্ত প্রান্ত দাসের রক্ত, এই রক্ত যাতে বৃথা না যায় আমাদের সেটা করে দেখাতে হবে। আমি শুভেন্দু অধিকারী, আমার কাছে সব ছিল, বাবুলজির কাছে একটা রাষ্ট্রমন্ত্রী ছিল, সেই রাষ্ট্রমন্ত্রী 7 বছর ধরে মোদিজি রেখেছিলেন। যেই বাবুলজির রাষ্ট্রমন্ত্রী মোদিজি নিয়ে নিলেন, তিনি দল পরিবর্তন করলেন। আর আমার কাছে ক্যাবিনেট মন্ত্রী ছিলাম মমতা ব্যানার্জির সরকারে, 3টে বড় দপ্তর ছিল, কিন্তু আমি সেই দপ্তর ফেলে দিয়ে মাঠে নেমেছি। হরে কৃষ্ণ মন্ত্রে কেন, জয় শ্রীরামের স্লোগানে কেন, সনাতনের জয় স্লোগানে কেন, কারণ পশ্চিমবঙ্গটাকে মমতা ব্যানার্জি বাংলাদেশ টু বানাতে চায়। মমতা ব্যানার্জি এই এত বড় ঘটনার পরে একটা মন্তব্য নেই, একটা টুইট নেই, একটা আপত্তি নেই, একটা শোক প্রকাশ নেই। ভারত চক্র বলে একটি ক্লাব, ওটা ভারত চক্র না বা আফগানিস্তান চক্র আমি জানি না, তারা আজকে জুতো দিয়ে প্যান্ডেল করেছে। আজকে আপনারা বলুন, মহামায়া দেবী মা দুর্গার পুজো যারা করেছেন, প্যান্ডেল জুতো দিয়ে করেছে, তাকে সমর্থন করেছে কে? তৃণমূল কংগ্রেসের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম, তিনি আজকে সমর্থন করেছেন। আজকে যারা মায়ের মণ্ডপ জুতো দিয়ে তৈরি করে একটা সমর্থন করেন, তারা জোড়া ফুলে ভোট দেবেন। আর যারা মনে করেন আমার মায়ের মণ্ডপ জুতো দিয়ে তুমি অপবিত্র করেছো, স্লিপটা নিলাম তোমার, ভোটটা দিলাম পদ্মে, যে পদ্ম ফুল দিয়ে ভগবান রামচন্দ্র, ভগবান রামচন্দ্র পুজো করেছিলেন, মায়ের বাসন্তী পুজো, সেইটা নিয়ে অসুর বধ হয়েছিল, সেই ভগবান রামচন্দ্রের পদ্ম ফুল, সেই পদ্ম ফুলে ভোট দিয়ে আপনি এর প্রতিবাদ করে বাড়িতে আসবেন, এই প্রার্থনা আপনাদের করব। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 100 কোটি মানুষকে ভ্যাকসিনেশন, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রত্যেককে 5 কেজি করে চাল বা গম এবং নানা ধরনের উন্নয়নের কাজ মোদীজি করছেন। আজকে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ বিশ্ব সেরা হচ্ছে। আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা এই নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন, আমাদের দেশের কথা ভেবে। আপনি অনেক বাড়ি করলেন, 2-3 তলা বাড়ি, বিঘার পর বিঘা জমি করলেন, ছেলেকে ডাক্তার, মেয়েকে ইঞ্জিনিয়ার বা শিক্ষিকা করলেন, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স করলেন, অনেক গয়না কিনলেন, কিন্তু যদি দেশটা চলে যায় আপনার এগুলোর কোন মূল্য থাকবে? যারা রোহিঙ্গাদের হাতে পশ্চিমবঙ্গ তুলে দিতে চায়, যারা বাংলাদেশ থেকে এই সীমানা পেরিয়ে অনুপ্রবেশকারীদের ডেকে এনে আধার কার্ডে টিকার করে ভোট ব্যাংক তৈরি করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চায়, তারা অপেক্ষা করে বসে আছেন কবে মোদিজি হারবে, কবে বিজেপি যাবে, আর ভারতবর্ষ
500টাও তালিবানদের হাতে চলে যাবে। তাই আপনাদের সবাইকে এই নির্বাচনে তালিবান শক্তিকে রক্ষার জন্য পদ্ম ফুলে ভোট দিতে হবে এবং পদ্ম ফুলে ভোট দিয়ে শান্তিপুর যে রাসের জন্য বিখ্যাত, যে নদিয়া জেলা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কর্মস্থান, যে নদিয়া জেলার মানুষ বৈষ্ণব এবং তারা সনাতন ধর্মে বিশ্বাস করেন, সেই মানুষ তারা সবাই মিলে দল বেঁধে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ভারতীয় জনতা পার্টি তার প্রার্থী নিরঞ্জন বিশ্বাসকে এক নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কথা দিয়ে যাচ্ছি, আগের জনপ্রতিনিধিদের থেকে এই জনপ্রতিনিধি আলাদা হবে, কেন্দ্রীয় সরকার থেকে সরাসরি এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করব এবং জনগণকে নিয়ে কাজ করব। আর পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা যা যা করার করব।